नमस्कार बंधुरा, वेलकम टू अमृतस ऑल इन वन चैनल। आज के आबार एक ट्रेडिशनल रेसिपी निये उपस्थित होयेछि, सेटा हलो रुहु पोस्त, किन्तु एकटु अन्यरकम भावे। आरो नित्य नतुन माछेर रेसिपि पावार जन्ने एखोनी आमार चैनल के सबस्क्राइब करनी। ताहले चलो बानिये फेली आमरा फेमास बेंगलेर रेसिपि रुहु पोस्त। की की उपकरण लागबे देखे नी। आमी एखाने निएछि 10टा काजू, 1 चामच पोस्त आर 1 चामच मगज। এখানে আমি জল দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর একটা বাটিতে আমি নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা আর আদা। এখন একটা জারে আমি কাঁচা লঙ্কা, রসুন আর আদা একসাথে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এখন এখানে 3টা পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছিলাম, এটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আমি কাজু, পোস্ত আর মগজ গুটি একসাথে মিলিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে আমাদের পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজগুলো ঠান্ডা হলে আমি পেঁয়াজগুলো পেস্ট করে নেব। এখন পেঁয়াজ পেস্ট করে রেখেছি। এখানে আদা রসুন পেস্ট হয়ে গেছে আর কাজুও পেস্ট হয়ে গেছে। এক সাইডে আমি এখন মাছগুলো হালকা হালকা করে ফ্রাই করে নেব। কড়াইতে আমি একটু সরষের তেল দিয়ে দেব শুকনা লঙ্কা, গোলমরিচ আর দেব মরি। এগুলো ভালো করে ফ্রাই যখন হয়ে যাবে, এখন দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালো করে ফ্রাই করব যতক্ষণ থেকে হালকা একটা ব্রাউন কালার না আসে। দেখবো কি পেঁয়াজ থেকে তেল ছেড়েছে নাকি। যদি ছেড়ে দেবে তখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। ভালো করে মিশিয়ে দেব। মেশানো হওয়ার পরে এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। আর একটু জল দিয়ে ভালো করে সমস্ত মশলাগুলোকে মিলাবো। মেশানো হয়ে গেলে এখানে একটু দিয়ে দেব সামান্য নুন, নিজেদের স্বাদ মতো। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে ভালো করে মশলাগুলোকে ফ্রাই হতে দেব। ভালো করে ফ্রাই হয়ে যাবে মশলাগুলো, আমি দিয়ে দেব কাজু, পোস্ত, বাটা। এখন এগুলো সমস্ত পেস্টগুলো ভালো করে মিশিয়ে আরও একটু 5 মিনিট বা 10 মিনিটের জন্য ঢেকে ফ্রাই হতে দেব। দেখবো তেল ছেড়েছে নাকি। তেল যখন ছেড়ে দেবে জল দিয়ে ভালো করে বয়েল হতে দেব। কিন্তু এখন মাছ দেবে না, যখন জল ফুটতে লাগবে তখন আমি দেব মাছ। এখন একটু সামান্য নুন দিয়ে আরও দিয়ে দেব কাঁচা লঙ্কা। সমস্ত মশলাগুলো জল সহ ফুটছে, এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা মাছ। এখন ভালো করে পাকাবো, হাই ফ্লেমে ভালো করে সিদ্ধ হতে দেবে। এখন 10 মিনিট ঢেকে পাকতে দেব। আমাদের হয়ে গেছে সুস্বাদু মাছের পোস্ত, রুহু মাছের পোস্ত। এটা গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খুবই দারুণ লাগে। বন্ধুরা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে আর জানাবে আমাকে কমেন্টে কেমন লেগেছে। আশা করি খুবই ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।